হ্যালো ফ্রেন্ডস, এসএস এন্ড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক বিষয়ে আলোচনা করবো, যেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারতেছ। তো থাম্বনেলে কিন্তু আমি উল্লেখ করেছিলাম DLS 24-এর কথা। তো গ্রুপে এই বিষয়টা আমি দেখতেছি এবং আমাকে অনেকে এই বিষয়টা বলছে যে DLS 24-এ নাকি ডিরেক্টলি মুডটা চেঞ্জ হয়ে যাবে, গেম প্লে অনেক বিষয় নাকি চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে জুলাইয়ের শেষ দিকে ট্রান্সফার মার্কেটের প্লেয়ারগুলো ব্যাটিংয়ে অদল বদল হবে, কিছু প্লেয়ার আমাদের DLS থেকে চলে যাবে। তো এই আপডেটটাই কিন্তু এখনও আসে নাই, এখন কিন্তু DLS-এর একটা মাঝামাঝি সময় চলতেছে 23-এর। তো এখন 24-এর কথা আসে কোন জায়গা থেকে এটাই আমি এখনও বুঝতে পারতেছি না। তবে তোমাদেরকে বলে রাখি যে যতগুলো আপডেট আছে, FTG তাদের টুইটার বলো, এরপরে FTG যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, ফেসবুকে রয়েছে, ইউটিউবে রয়েছে, সব জায়গায় যে নিউজগুলো দেয় সেগুলো অবশ্যই আমাদের কাছে ফার্স্টলি আসে এবং ওইগুলোর উপর আমরা নজর রাখতেছি, কারণ আমাদের যেহেতু একটা চ্যানেল রয়েছে আমরা যাতে ওই তথ্যগুলো সবার আগে তোমাদেরকে জানানো যায় সেই ব্যাপারে আমরা কাজ করে থাকি অল টাইম। তো তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট, যেটা হচ্ছে চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো এবং ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা সহজেই জানতে পারো, এবং বেল বাটনটা অন করে রেখো যেন ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে তোমরা সহজেই ভিডিওটা দেখতে পারো। তো এবার আসি, গতকালকের আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওতে তোমাদের অন্য একটা গেম প্লে দেখি আমি বলেছিলাম যে এই গেমটা খেলতে চাও কি না। ওইখানে 3000 ভিউ রয়েছে এবং 131টা কমেন্ট, যেখান থেকে ধরে নিলাম 125টা কমেন্ট। তো সবগুলা কমেন্টই ম্যাক্সিমাম 95% কমেন্টই তোমরা করেছো যে হ্যাঁ গেমটা আমরা খেলতে চাই। তো ওই গেমটার নাম হচ্ছে টোটাল ফুটবল, যেটা আসলে আমাদের প্লে স্টোরে নেই, গেমটা তোমাদের আগেও দেখিয়েছি, আগের ভিডিওটা যারা দেখো নাই দেখে আসতে পারো। তো যে ইউনিক ইউ সেলিব্রেশন এবং কমেন্টারিগুলো রয়েছে, গ্রাফিক্স কোয়ালিটি DLS-এর থেকে অনেক অনেক ভালো। তো এখন কথা হচ্ছে ওই গেমটার পপুলারিটি না থাকার কারণ হচ্ছে ওইটা DLS-এর মতো অ্যাভেলেবল না প্লে স্টোরে। যদি প্লে স্টোরে তোমরা সহজেই পেয়ে যেতা সবাই, তাহলে হয়তো এই গেমটা DLS-কেও ছাড়িয়ে যেত পপুলারিটির দিক দিয়ে। তো ওই এখন ওই গেমটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে ভিডিও দেওয়ার কথা ছিল আজকে, এখন তোমাদের জাস্ট একটু বলে দিই কাজটা, তোমাদেরকে নেক্সট ভিডিওতে কাজটা কীভাবে করবা সেটা সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা ফার্স্টে সুপার VPN নামাবা, নামানোর পরে ওইটাকে তোমরা প্লে স্টোরটা ক্লিয়ার চেস করে দিবা, ক্লিয়ার চেস করার পরে তোমরা সুপার VPNটা জাপান সার্ভারে কানেক্ট করবা, এরপর প্লে স্টোরের মাঝে ঢুকবা, ঢোকার পরে টোটাল ফুটবল সার্চ করার পরে দেখবা রোনালদিনহো ছবি অথবা ম্যান সিটি কয়েকটা প্লেয়ারের ছবি দেওয়া আছে, ওই গেমটাকে ডাউনলোড করে নিবা। জাস্ট এতটুকুই, তোমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো তাহলেই কাজ শেষ, এরপর খেলে অনেক মজা পাইবা গেমটা। তো নেক্সট ভিডিওতে হয়তো আরও গেম প্লে সহ বিভিন্ন তথ্য দেওয়া হবে ওই গেম বিষয়ে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।